আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো পৃষ্ঠা নম্বর 61 আমার গণিত ক্লাস 5। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে 15 এবং 20 লসাগু নির্ণয় করতে হবে, এরকম ভাবে আমাদের শিখতে হবে, ঠিক আছে? এখানে লসাগু কিভাবে নির্ণয় এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক বার করব। এবার তার মধ্যে সাধারণ কি আছে সেটা দেখব। সাধারণ উৎপাদক যদি থাকে তো ভালো, আর যদি না থাকে বাদ বাকি সবগুলোই গুণ করতে হবে। এখানে সাধারণ দেখো এক, সাধারণটা একবারই গুণ করতে হবে, বাদ বাকি যেগুলো হবে মানে এখানে সাধারণ হবে 5, অন্য উৎপাদক হচ্ছে 3, 2, 2, ঠিক আছে? তাহলে এই সবগুলোর গুণফলটা হবে আমার লসাগু। তাহলে দেখো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। 2 এর ক, ১২ ও ১৮, ঠিক আছে? এবার 12-র উৎপাদক গুলো কি হবে, 12-কে ২ দিয়ে যদি করি, 2 দিয়ে করলে 6, আবার 6-কে যদি 2 দিয়ে করি তাহলে হবে 3, আর যায় না। 18-কে যদি 2 দিয়ে করি তাহলে হবে 9, 9-কে যদি করি 3, তাহলে 12 = কি লেখা যায়, 2 × 2 × 3, ঠিক আছে? আর 18-কে কি লেখা যায়, 18-কে লেখা যায় 2 × 3 × 3, ঠিক আছে? সুতরাং লসাগু একবারে আমি ওই সব সাধারণ কি আছে অন্য উৎপাদক কি আছে ওই সব আর লিখছি না, দেখো যেটা কমন থাকবে, এই যে দুইটা একটা কমন সেটা একটাই বসবে, আর যেগুলো কমন নেই সেগুলো অন্য বসবে। আর একটা কমন আছে দেখো 3, তিনটাও একটা বার বসে গেল, তাহলে এই দুইটা এই দুইটা বসে গেল, এই তিনটা এই তিনটা বসে গেল। আর পড়ে থাকছে কি, এখানে একটা 2 পড়ে থাকছে আর এখানে একটা 3 পড়ে থাকছে, তার মানে 2 × 3, তেমন 3 × ৬ = ১২, ৩ × ৩ = ৩৬, বলো। প্রথমে দেখবে কমন কোনটা আছে, তাহলে কমনটা একবারই বসবে দুটোর থেকে, আর যেগুলো কমন নেই সেটা নিজেরা বসে যাবে, ঠিক আছে? তাহলে উত্তর 12 ও ১৮ এর লসাগু 36, বলো। এবার দেখো খ, 45 আর হচ্ছে 75, 45-কে করা যাবে কত দিয়ে, 3 দিয়ে, 3 × ১৫ = ৪৫, আবার 3 দিয়ে করলে 5, আর 75-কে করা যাবে কত দিয়ে, এটাকেও 3 দিয়ে যাবে, 3 × ২৫ = ৭৫, 5 দিয়ে করলে 5, তাহলে 45-কে ভাঙলে কি হবে, 3 × ৩ × ৫, তাহলে 75-কে ভাঙলে কি হবে, 3 × ৫ × ৫, তাহলে লসাগু কি হবে, লসাগু দেখো এই দুটোর মধ্যে এই তিনটা কমন, একটা 3 বসে গেল, এই দুটোর 5 কমন বসে গেল, আর পড়ে আছে এখানে একটা 3 এখানে একটা 5, তাহলে 3 × ৫, 3 × ৫ = ১৫, 3 × ১৫ = ৪৫, 45 × ৫ করলে কত, 5 × ৫ = ২৫, হাতে 2, 4 × ৫ = ২০, আর 2 এ ২২৫, তাহলে 45 ও ৭৫-এর লসাগু হবে 225, 45 ও ৭৫-এর লসাগু 225, হলো। এবার হচ্ছে 3, 70 ও ৫৬, 70-কে তাহলে ভাঙবো যখন 2 দিয়ে, 35, 35-কে 5 দিয়ে করলে 7, 56, 2 দিয়ে করলে
2 দুগুণে 4 8 দুগুণে 16 28 আবার 2 দিয়ে করলে 14 আবার 2 দিয়ে করলে 7 তাহলে 70 কে ভাঙলে 2 গুণ 5 গুণ 7 আর 56 কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7 সুতরাং লসাগু একটা 2 কমন আছে একটা 7 কমন আছে এখানে পড়ে আছে একটা 5 এখানে পড়ে আছে একটা 2 এখানে পড়ে আছে একটা 2 তার মানে হলো 7 দুগুণে 14 5 দুগুণে 70 70 দুগুণে 140 140 দুগুণে 280 তাহলে উত্তর লিখে নেবে 70 ও 56 এর লসাগু হলো 280 হলো এবার দেখো ঘ হচ্ছে 30 ও 35 30 কে ভাঙলে কি হবে 2 দিয়ে করলে 15 3 দিয়ে করলে 5 35 কে ভাঙলে 5 আর হচ্ছে 7 তাহলে 30 = কি হবে 2 গুণ 3 গুণ 5 আর 35 কে ভাঙলে 5 গুণ 7 তাহলে লসাগু কি হবে একটাই কমন আছে 5 এবার উপরে কি কি পড়ে থাকছে 2 আর 3 আর নিচে পড়ে থাকছে 7 5 গুণ 10 3 10 = 30 3 সাথে 21 210 হলো আর উত্তরটা তোমরা লিখে নেবে এরপরে দেখো 3 বলেছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তো বিভাজ্য ক্ষুদ্রতম নির্ণয় করতে হলে আমাদের লসাগু করতে হবে তাহলে প্রথমে আগে লিখতে হবে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে 36 ও 54 এর লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে এবার 36 এর লসাগু 2 দিয়ে করলে 18 আবার 2 দিয়ে করলে 9 3 দিয়ে করলে 3 আর 54 কে করলে 2 দিয়ে করলে 27 3 দিয়ে করলে 9 3 দিয়ে করলে 3 তাহলে 36 কে ভাঙলে কি হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 আর 54 কে ভাঙলে কি হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 3 তাহলে লসাগু কি হবে দুটোর মধ্যে 2 কমন এই একটা 3 কমন আর একটা 3ও কমন দুটো 3 দুটো 3 এখানে পড়ে আছে এই একটা 2 একটা 3 তার মানে 2 গুণ 3 3 দুগুণে 6 3 6 18 18 দুগুণে 36 36 ইন্টু 3 3 6 18 8 হাতে 1 3 3 কে 9 কে 10 108 তাহলে উত্তর কি হবে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 108 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 108 এবার দেখো অন্য আরেকটা পদ্ধতি এই পদ্ধতিতেও করা যায় একবারে উৎপাদক নিয়ে যতক্ষণ যেটা ভাগ যেতে থাকবে সেই সংখ্যাগুলোকে নিয়ে করা যায় ঠিক আছে একটা গেলে একটা পর্যন্ত সেই হিসাবে করতে পারো দেখো এখানে 5 এর
15 20 18 এর লসাগু নির্ণয় করতে বলে সেখানে করে দিয়েছে 15 প্রথমে দেখতে হবে তিনটেই যায় এমন কি সংখ্যা আছে তিনটেই যায় এমন যদি না থাকে তাহলে দুটোর মধ্যে দেখতে হবে দুটোর মধ্যে 2 দিয়ে গেছে দেখো এখানে 10 হয়েছে 9 হয়েছে এবার দেখো 3 দিয়ে গেলে দুটো 15 আর 9 কে গেছে এবার 5 দিয়ে গেলে 1 আর 2 তো জেনারেলি নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম মানে দুটো যাবে সেই রকম ভাবে করতে হবে আর যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটোই যাবে একটা বাকি থাকবে এরকম সবগুলোই নিতে হবে কিন্তু এখানে এরা করে দিয়েছে যে তোমাকে একটাও যাচ্ছে সেটা সেটা তোমাদের করার দরকার নেই মানে দুটো সংখ্যা যায় সেরকম পর্যন্ত করবে দেখো আমি দেখাচ্ছি পনেরো কুড়ি আর হচ্ছে আঠেরো দুই দিয়ে যদি করি সব থেকে ছোট সংখ্যা দিয়ে করার চেষ্টা করবে পনেরো এটা হবে দশ এটা হবে নয় তারপর তিন দিয়ে গেলে পাঁচ দশ তিন তারপরে পাঁচ দিয়ে গেলে এক দুই আর তিন এবার আর এমন কোনো কিছু নেই যে দুটো সংখ্যাই যাবে এই পর্যন্ত সুতরাং পনেরো কুড়ি ও আঠেরো এর লসাগু কি হবে এই তিনটে হচ্ছে তো ওদের হচ্ছে সাধারণ তার মানে হচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ আর এদিকেও যেগুলো থাকবে সেগুলোও গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে সেখানে গুণ হয়ে যাবে দেখো দুই গুণ তিন গুণ একটা না লিখলেও চলে এটা ঠিক আছে এগুলো সবগুলো গুণ করতে হবে গসাগুর ক্ষেত্রে যদি সাইডের গুলো গুণ করতে হয় যেহেতু তিনটেই যায় সেই হিসাবে এখানে তো তিনটে যাওয়ার ব্যাপার নেই তিনটে থাকলে ম্যাক্সিমাম দুটো যায় এরকম ভাবে করবে তাহলে এখান থেকে গুণ করলে কি হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট ষাট তিনে তিন ছয় আঠেরো একশো আশি হলো তাহলে উত্তর লিখবে নির্ণয় লসাগু হচ্ছে একশো আশি বা এত এত লসাগু এত সেটাও লিখতে পারো পনেরো কুড়ি ও আঠেরো এর লসাগু একশো আশি হলো এবার দেখো ছ নম্বর বলেছে তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে তাহলে সেটা নির্ণয় করার জন্য এই তিনটে সংখ্যার আমার লসাগু নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আগে স্টেটমেন্টটা লিখবো দেখো এটা হচ্ছে স্টেটমেন্ট তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে তা নির্ণয় করার জন্য এদের লসাগু নির্ণয় করতে হবে তাহলে পনেরো কুড়ি এবং পঁচিশের লসাগু কত দিয়ে যাবে প্রথমে দেব হচ্ছে দুই দিয়ে হবে না তিন দিয়ে হবে না পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর কিছুই যাচ্ছে না ঠিক আছে তাহলে এদের লসাগু সুতরাং পনেরো কুড়ি ও পঁচিশের লসাগু কি হবে পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট পাঁচে আচ্ছা তিনশো তাহলে তিনশো সেকেন্ড পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে তা তিনশো সেকেন্ড মানে তিনশো সেকেন্ড মানে ষাট দিয়ে ভাগ করলে পাঁচ মিনিট তাহলে উত্তর কি হবে তিনশো সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিট পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে হলো
এবার হচ্ছে 7 নাম্বার এখানে লসাগু নির্ণয় করতে দিয়েছে দেখো 7 এর ক বাইশ ও ছেষট্টি তো এই নিয়মেই করবো এখানে কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে গেলে এগারো আর এটা হচ্ছে তেত্রিশ তাহলে এখানে এগারো দিয়ে যাবে এটা হচ্ছে এক তিন সুতরাং বাইশ ও ছাব্বিশের লসাগু কি হবে দুই গুণ এগারো গুণ তিন একটা না লিখলেও চলে ইজিক্যাল টু হচ্ছে তেত্রিশ তেত্রিশ গুণে ছেষট্টি উত্তর হবে নির্ণেয় লসাগু ইজিক্যাল টু ছেষট্টি হলো এবার দেখো খ পঁয়ত্রিশ আর আঠাশ এখানে কত দিয়ে যাবে দেখো সাত দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার সাথে আঠাশ সুতরাং পঁয়ত্রিশ ও আঠাশের পঁয়ত্রিশ ও আঠাশের লসাগু হলো সাত গুণ পাঁচ গুণ চার চার পাঁচে কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ উত্তর লিখবে নিম্ন লসাগু এত এবার দেখো গ পঁচাত্তর আর হচ্ছে একশো এটা যাবে হচ্ছে পাঁচ দিয়ে এক পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি ষ আবার পাঁচ দিয়ে গেলে তিন আর চার পঁচাত্তর ও একশো এর লসাগু হচ্ছে পাঁচ গুণ পাঁচ তিন গুণ চার শূন্য আসে এরকম গুণ করে নিয়ে করবে সুবিধা হবে পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো তিনশো হলো উত্তর লিখে নেবে তোমরা ঘ হচ্ছে তিনটে সংখ্যা নব্বই ষাট আর হচ্ছে কুড়ি নব্বই ষাট কুড়ি এরা যাবে দুই দিয়ে গেলে হচ্ছে পঁয়তাল্লিশ তিরিশ আর দশ এখানে যাবে আবার দুই দিয়ে দুটো সংখ্যা যেতে পারে ম্যাক্সিমাম বললাম পনেরো আর পাঁচ এবার যাবে হচ্ছে তিন দিয়ে তিন দিয়ে গেলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো এখানে এখানে আবার যাবে পাঁচ দিয়ে তিন এক এক হলো সুতরাং নব্বই ষাট ও কুড়ির লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন আর একগুলো না লিখলেও চলে দুই দুই গুণে চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট তিনে একশো আশি এবার উত্তর লিখে নেবে এরপরে দেখো এইটা এখান থেকে দুটো সংখ্যা থেকে করে দেখিয়েছে দুটি সংখ্যার লসাগু ইনটু লসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল সেটা সবসময়ই হয় যে কোনো দুটো সংখ্যা নিয়ে করলেই এইটা হবে ঠিক আছে এবার তাহলে দেখো পৃষ্ঠা নম্বর তেষট্টি তেষট্টিতে কি আছে তেষট্টিতে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজি তার মানে এখানে আমাকে এই সম্পর্ক যেটা বললাম সেইটা দেখাতে হবে তাহলে একের ক দেখো চোদ্দ আর একুশ প্রথমে চোদ্দ আর একুশের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে একবারেই কি হবে কি করে দেখো আমি বলছি চোদ্দ এবং একুশ হলো সাত দিয়ে গেলে হচ্ছে দুই আর তিন এবার এমন সংখ্যা যেটা দুটো দুটো আছে দুটো দিয়েই যায় সেটাই হবে গসাগু
আর এই তিনটের গুণফলটা হবে লসাগু। সুতরাং 14 21-এর গসাগু হবে হচ্ছে, যেটা আর কি সাধারণ থাকে কমন, সেটাই, সেটা হবে 7। আর 14 এবং 21-এর লসাগু তিনটের গুণফল 7 × 14 = 42 হলো। এবার লসাগু গুণ বা সংখ্যা দুটির গুণফল বার করব। সংখ্যা দুটির গুণফল 14 × 21 করলে কত হচ্ছে, 14 × 1 = 14, 4 হাতে রইল 1, 14 × 2 = 28 আর 1 = 29 এত। এবার গসাগু ইন্টু লসাগু, তাহলে ইজিকালটু কি হবে, 7 × 42, 7 × 14 = 4 হাতে 1, 4 × 7 = 28 আর 1 = 29, তাহলে দুটোই সমান হলো। তাহলে সম্পর্ক কি হবে, সুতরাং সংখ্যা দুটির গুণফল ইজিকাল টু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু হলো। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। এটা একবারে উত্তরও লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই হলো। এবার হচ্ছে খ, 10 আর 15, এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে, 2 আর 3, তাহলে গসাগু হবে 5 আর লসাগু হবে তিনটের গুণফল। সুতরাং 10 ও 15-এর গসাগু হচ্ছে 5, আর 10 ও 15-এর লসাগু কি হবে, 5 × 2 × 3, তার মানে 5 × 10 = 10, 3 × 10 = 30। এবার হবে সংখ্যা দুটির গুণফল কি হবে, 10 × 15 = 150। আর হচ্ছে গসাগু ইন্টু লসাগু, গসাগু আগে যে কোনো একটা লিখতেই পারো, অসুবিধা কিছু নেই। তার মানে 5 × 30 = 150, তাহলে উত্তর কি হবে, সংখ্যা দুটির গুণফল ইজিকাল টু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু হলো। এবার দেখো 39 আর 65, এটাকে যদি করি এটাকে কত দিয়ে যাবে, 13 দিয়ে, 40 + 5 = 65। সুতরাং 39 ও 65-এর গসাগু কি হবে, এই একটা দিয়ে গেছে মানে 13, আর লসাগু কি হবে, 13 × 3 × 5, ঠিক আছে, 15 × 13 করতে হবে, বা 3 × 39 × 5, 39 × 5 করলে 5 ×9 = 45, হাতে রইল 4, আর হচ্ছে 3 × 5 = 15 আর 4 = 19, 195, ঠিক আছে। এবার হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হবে হচ্ছে 39 × 65, এবার গুণটা করে দেখবে, এটা তো আর হবে না মুখে মুখে, 39 × 65 করলে 5 ×9 = 45, হাতে 4, 15 আর 4 = 19,
6 নং 54 হাতে 5 3 6 18 বার 5 23 তার মানে 5 9 4 13 3 হাতে 1 2 5 3 5 এবার হচ্ছে গসাগু ইনটু লসাগু গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 195 ঠিক আছে তাহলে এখানে গুণ করছি 195 তার সাথে হবে 13 3 5 15 এর 5 সাথে 1 3 9 27 আর 28 সাথে 2 3 1 কে 3 আর 2 5 আর এখানে 5 9 1 5 8 5 13 3 সাথে 1 10 15 5 সাথে 1 2 5 3 5 তাহলে উত্তর লিখে নেবে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু গুণ লসাগু হলো এরপর দেখো ঘ বারো আর আঠেরো দুই দিয়ে করলে ছয় দুই দিয়ে করলে নয় তিন দিয়ে করলে হচ্ছে দুই আর হচ্ছে তিন তাহলে এই দুটোর গুণফল হবে হচ্ছে গসাগু আর চারটের গুণফল হবে লসাগু সুতরাং বারো ও আঠেরো এর গসাগু হচ্ছে দুই গুণ তিন মানে ছয় বারো ও আঠেরো এর লসাগু দুই গুণ তিন গুণ দুই গুণ তিন ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ তাহলে সংখ্যা দুটির গুণফল কি হবে বারো গুণ আঠেরো আট বারো ছিয়ানব্বই হাতে রইল নয় বারো এককে বারো আর নয় বারো আর নয় একুশ দুশো ষোলো আর একটা হবে গসাগু টু লসাগু সেটা হবে ছয় গুণ ছত্রিশ ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন আঠেরো তিন একুশ তাহলে একই সম্পর্ক উত্তর লিখবে সংখ্যা দুটি গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটি গসাগু গুণ লসাগু হলো এবার দেখো দু নম্বর প্রশ্ন কি আছে গসাগু কথাটির পূর্ণরূপ কি গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পুরো বাক্যে উত্তর লিখবে গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তারপর তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো লসাগু কথাটির পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু আমি আর লিখছি না কমা কমা দিচ্ছি তোমরা পুরো লিখবে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো চার চার কি বলেছে আট চার আট বারো লসাগু কত সেটা আমাকে করে দেখতে হবে চার আট বারো দুই দিয়ে করলে দুই চার ছয় আবার দুই দিয়ে করলে এক দুই তিন তাহলে লসাগু হবে দুই গুণ দুই একটা লেখার দরকার নেই গুণ তিন তার মানে এখানে আর তিন একটা চব্বিশ তাহলে উত্তর লিখবে নির্ণয় লসাগু চব্বিশ হলো এবার হচ্ছে পাঁচ দুটি মৌলিক সংখ্যার গসাগু কত মৌলিক সংখ্যা মানে আর কিছু কমন থাকবে না তার মানে দুটি মৌলিক সংখ্যার গসাগু এক বাংলা দুটি মৌলিক সংখ্যার লসাগু কত দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল তাহলে
দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল সাত দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত সেটাও এক হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত সেটাও হবে সংখ্যা দুটির গুণফল ঠিক আছে আমি আর পুরোটা লিখছি না সেটা তোমরা লিখে নেবে পুরো বাক্যে এটা এক হবে আর এটা হবে সংখ্যা দুটির গুণফল তোমরা কিন্তু পুরো বাক্যে লিখবে এবার হচ্ছে নয় দুটি সংখ্যার গসাগু লসাগু গসাগু হচ্ছে পাঁচ আর লসাগু হচ্ছে ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল ইজুকাল টু হবে গসাগু গুণ লসাগু তাহলে আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল ইজুকাল টু গসাগু গুণ লসাগু তাহলে সুতরাং অন্য সংখ্যাটি হবে গসাগু লসাগুর গুণফল তার মানে পাঁচ গুণ ষাট তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার মানে পনেরো দিয়ে ভাগ করতে হবে ওটা দিয়ে কাটাকুটি করলে চার তার মানে হবে চার পাঁচে কুড়ি তাহলে উত্তর লিখবে অন্য সংখ্যাটি হবে কুড়ি এবার কুড়ির সাথে পনেরো গুণ করলে কত হয় দেখো তিনশো আর এখানে পাঁচ আর ষাটে গুণ করলে কত হয় তিনশো তাহলে মিলে গেল বোঝা গেল